দর্শক এ মুহূর্তে খুলনা থেকে ঘূর্ণিঝড়ের খবর জানাচ্ছেন প্রতিনিধি শিশির রঞ্জন মল্লিক সারা বাংলাদেশে কিন্তু ভারতের থেকে যে রেমালের প্রভাব পড়া শুরু হয়েছে সেটা কিন্তু সকালে আমাদেরকে আবহাওয়া অধিদপ্তরের থেকে আমরা জানতে পেরেছি যে খুলনা যে মংলা যে সমুদ্র বন্দরে সমুদ্র বন্দরে কিন্তু দশ নম্বর সতর্কতা সংকেত কিন্তু তারা দেখাতে শুরু করেছে সেটা প্রোগ্রামের মধ্যে আমরা জানতে পেরেছি এবং পাশাপাশি আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে খুলনার যে নৌ পরিবহন এদেরকে কিন্তু নৌ যে বিপদ সংকেত সেটাকে চার নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে সেটাকে সতর্ক করার জন্যই খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং কোস্টগার্ড অন্যান্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু নৌপথে যারা চলাচল করছে বা বিভিন্ন ধরনের যারা যে এই ঝড়ের আশঙ্কা করে তারা কিন্তু সতর্কের বিভিন্ন দিক নির্দেশনা প্রচার প্রচারণা চালিয়ে আসছে সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য বিভিন্নভাবে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে আর কি যে খুলনায় আরও যদি আপনাকে একটু জানা যায় যে খুলনার যে উপকূলীয় একেবারে সর্বশেষ যে সুন্দরবন কাগাস যে কয়রা উপজেলা এবং সাতক্ষীরার কিছুটা অংশও আছে আর কি যে সেখানে কিন্তু সকাল থেকে কিছুটা বর্ষা এবং ঝোড়ো আবহাওয়া সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আর কি যে খুলনায় সর্বোপরি যে নদী বন্দরগুলো এখানে যেসব নৌ চলাচল করছে তাদেরকে একেবারে করা দিক নির্দেশনায় নিরাপত্তার ভিতরে কোস্টগার্ড তারা কিন্তু তাদের যে টহল যে স্পিডবোর্ড নিয়ে তারা এগুলো করছে এবং পাশাপাশি বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আমরা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকেও দেখেছি যে তারা বিভিন্ন সতর্ক অবস্থানে মানুষকে সতর্কে থাকার জন্য তারাও কিন্তু প্রচার প্রচারণ চালিয়ে যাচ্ছে সর্বোপরি খুলনার যিনি জেলা প্রশাসন জেলা প্রশাসনের পক্ষ থেকে খুলনার নয়টি উপজেলার সার্বিক নিরাপত্তার জন্য এই রেমালের প্রভাব যাতে তার থেকে মুক্ত থাকতে পারে সে সকল বিষয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছে স্ব সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার জনপ্রতিনিধি সহ রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই কিন্তু একযোগে কাজ করে চলছে এই ছিল খুলনা থেকে রেমালের সর্বশেষ তথ্য ধন্যবাদ শেষের আপনাকে ধন্যবাদ